প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের করোনা কালীন সময়ে ওয়ালাইকুম আসসালাম। তোমাদের লাইভ সরাসরি জুম ক্লাস নিচ্ছি। তোমরা আশা করি ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, বুঝবে এবং জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করবে। তাহলে আমরা আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ে বৃত্ত সংক্রান্ত পরিমাপ, অর্থাৎ 16.3-এ বৃত্ত সংক্রান্ত পরিমাপ বিষয়ে আলোচনা করবো। এই বিষয়ে তোমরা অংশগ্রহণ করবে। তাহলে তোমরা বোর্ডে খেয়াল করো, আমি শিরোনামটা লিখেছি বৃত্ত সংক্রান্ত পরিমাপ 16.3। তাহলে আমরা পূর্বেও জেনেছি যে বৃত্ত কি জিনিস, কি বিষয়। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরবর্তী আর এটা কি ক্লাস 10 এর ক্লাস? সমদূরবর্তী একটা বিন্দু সঞ্চারপথকে বৃত্ত বলা। হ্যাঁ, ক্লাস 10 এর ক্লাস, এখন হচ্ছে দশম শ্রেণীর গণিত। স্কুলে যারা দশম শ্রেণী আছে তারা অংশগ্রহণ করতে পারে, নবম শ্রেণী একই বিষয় যদিও দশম শ্রেণী অংশগ্রহণ করবা, তোমরা করতে পারবা। তোমাদের টপিকে আছে বৃত্ত সংক্রান্ত পরিমাপ, বৃত্তের পরিধি, বৃত্তাংশ দৈর্ঘ্য, বৃত্তাংশের ক্ষেত্রফল ইত্যাদি বিষয়ে আলোচনা করো। তাহলে বৃত্তের পরিধি হচ্ছে, আমরা জানি পূর্বে সূত্র শিখেছি, অষ্টম শ্রেণী তো শিখেছি, অন্য বৃত্তের পরিধি 2πr, এবং বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এখানে আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে 2πr, এটা হচ্ছে পাই মানে একটা অবনত সংখ্যা, 3.1416 আছে। তাহলে এই সংখ্যার বৃত্তের পরিধি আমরা ক্ষেত্র পরিধি সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবো। এরপর বৃত্তের ক্ষেত্রফল আছে, বৃত্তের ক্ষেত্রফল আছে পাই আর স্কয়ার। তাহলে আর্টিকেল 1 নম্বর দিয়ে আছে বৃত্তের পরিধি, 2 আছে বৃত্তাংশের দৈর্ঘ্য। তাহলে বৃত্তাংশ কোন অংশটা, আমরা যদি একটা বৃত্ত আঁকি, খেয়াল করো একটা বৃত্ত যদি আঁকি, তাহলে ও কেন্দ্র না, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তাংশ নিলে, অর্থাৎ এখানে যদি লিখি এ, এখানে বি, এ বি, তাহলে এর মধ্যবর্তী, তাহলে এই অংশটা আছে ও এ বি, একাংশ এটা হচ্ছে বৃত্তাংশ। এই বৃত্তাংশে এ বি একটা চাপ, এই চাপকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এ বি চাপটাকে এস দ্বারা প্রকাশ করুন। এর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে, এই কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে থিটা, এবং এর ব্যাসার্ধ ও এ হচ্ছে আর। আশা করি সবাই শুনতে পারছো, ও এ হচ্ছে আর। তাহলে আর ব্যাসার্ধ ও কেন্দ্রগামী, তাহলে ও এ বি একটি বৃত্তাংশ, এই বৃত্তাংশের চাপের দৈর্ঘ্য হচ্ছে এ বি সমান এস, চাপের দৈর্ঘ্য এ বি সমান এস। যখন দৈর্ঘ্য বের করবো আমরা একক দেখবো। তাহলে এই চাপের দৈর্ঘ্য এস কিভাবে বের করা যায়, আমরা চাপের দৈর্ঘ্য এস, এস টা আমরা সূত্র আমরা জানি, আমরা এস এর সূত্র হচ্ছে এস সমান চাপের দৈর্ঘ্য এস সমান পাই আর থিটা বাই হচ্ছে 180°। অর্থাৎ এখানে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সে উৎপন্ন কোণ আমরা থিটা হিসেবে বসাবো, 180 ভাগ দেব, পায়ের মান আর এর অনুসারে আমাদের চাপের দৈর্ঘ্য পাওয়া যাবে। এভাবে এখানে তিনটি অজানা রাশি আছে, অর্থাৎ একটা আছে আর, থিটা এবং এস। এই যে কোনো দুইটি রাশির মান যদি আমাদের জানা যায় তাহলে আর একটা রাশির মান বের করা যাবে। এস যদি আর এবং থিটার মান দেওয়া থাকে তাহলে এস এর মান, চাপের দৈর্ঘ্য পাওয়া যাবে। আবার যদি থিটার মান এস এর মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা আর এর মান বের করতে পারবো, এই বৃত্তের ব্যাসার্ধ।
এভাবে তিনটি অজানা রাশি যেকোনো দুইটির মান দেওয়া থাকলে আরেকটা মানটা বের করা যাবে। তাহলে এভাবে বৃত্তাংশের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো, বৃত্তাংশ অথবা বৃত্তকলা, বৃত্তকলা বলতে পারি বৃত্তক্ষেত্র। ঠিক আছে, আচ্ছা এখন দেখবো তিন নম্বর আর্টিকেল আছে বৃত্তকলা বা বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলা বা বৃত্তকলার ক্ষেত্রফলটা এটা কি করা যায় এবং সেই সংক্রান্ত আমরা সমস্যার সমাধান করব। তাহলে আমরা চিত্র একটা বৃত্তাংশ বা বৃত্তকলা, সেই বৃত্তকলাটা আমরা চিত্র আঁকি এখানে এ বি ওটা বিশিষ্ট আর এখানে হচ্ছে এটা। তাহলে এখানে এই যে ও এ বি, তাহলে এ ও বি বা ও বি যেটা বলি এ ও বি, এই অংশটা হচ্ছে বৃত্তের বৃত্তকলা, এটা হচ্ছে বৃত্তকলা। এই বৃত্তকলার অংশের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তকলার ক্ষেত্রফল সমান থেটা বাই থেটা পাই আর স্কয়ার এক পাই লিখে দিতে পারো পাই 360°, 360° বর্গ একক বর্গ। অর্থাৎ এখানে আর এর মান এটার মান পাই মান যদি জানা থাকে তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই সংক্রান্ত আমরা একটা সমস্যা সমাধান করতে যাই, তাহলে বুঝতে তোমাদের আরো সুবিধা হবে। তোমাদের অনুশীলনে অনুশীলনে চলে যায় এখানে কিছু আরো উদাহরণ আছে, আমরা উদাহরণ গুলো কাজ করবা নিজে। আমরা অনুশীলনী এখন আমি অনুশীলনে চলে যাচ্ছি। অনুশীলনী 16.3 এর আশা করি সময় বুঝতে পারতেছো, শোনা যাচ্ছে তো তাই না? ১৬.৩ একটা সমস্যা আছে তোমাদের। একটি বৃত্তচাপ কেন্দ্রে ৩০° কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস ১২৬ সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে বৃত্তচাপের কেন্দ্র ১৬.৩ এক নম্বর বৃত্তচাপ কেন্দ্রে ৩০° কোণ উৎপন্ন করছে, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে থেটা। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ মানে কি? শব্দ হচ্ছে, শব্দটা মিউট করো। কেন্দ্রে উৎপন্ন কোণ থেটা সমান ৩০°। বৃত্তের ব্যাস আর ব্যাস হচ্ছে ২, বৃত্তের ব্যাস আর ১২৬ সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর সমান হচ্ছে ১২৬/৩ সেন্টিমিটার সমান ৬৩ সেন্টিমিটার। তাহলে চাপের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে, চাপের দৈর্ঘ্য নির্ণয় করবো। তাহলে আমরা জানি চাপের দৈর্ঘ্য সূত্র হচ্ছে এর সমান পাই আর থিটা বাই ১৮০। শব্দ হচ্ছে একজন
খেয়াল করো আমরা জানি চাপের দৈর্ঘ্য এর সমান পাই আর থিটা বাই 180 ডিগ্রি তাহলে এখানে পাই মান জানি 3.1416 আর এর মান জানি শক্তি থিটার মান জানি 30 ডিগ্রি তাহলে 180 ডিগ্রি বললে আমাদের ক্যালকুলেশন করতে মাত্রা বের হবে ক্যালকুলেটরের মান দেখো কত হবে 32.987 সেন্টিমিটার 32.987 সেন্টিমিটার 32.987 সেন্টিমিটার প্রায় এইভাবে আমাদের বৃত্ত সংক্রান্ত যে চাপের জন্য চাপের দৈর্ঘ্য তাহলে এভাবে বের করা যাবে শিক্ষার্থী বিন্দু আশা করছি বুঝতে পারছো তাহলে আমরা পরবর্তী আর একটা সমস্যা যাই এখানে দ্বিতীয় নম্বরে প্রশ্নে আছে প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে ওই মাঠের ব্যাস নির্ণয় করো তাহলে আমরা দুই নম্বরে প্রশ্ন চলে যাচ্ছি দুই নম্বর দিয়ে প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে হলো ওই মাঠের ব্যাস নির্ণয় করো তোমরা প্রশ্নটা আগে মনোযোগ সহকারে পড়ো অবশ্যই বই সামনে রাখবে আমরা দুই নম্বর দেখি কি আছে বিষয় তাহলে বলা হয়েছে আমরা একটা বৃত্ত আঁকি বৃত্ত আঁকি বৃত্তটা দ্বারা বুঝি যে 66 মিটার বেগে 1.5 মিনিটে ঘোড়া একটি মাঠ ঘুরে হলো অবশ্যই বৃত্তাকার মাঠ ওই মাঠের ব্যাস নির্ণয় করো অর্থাৎ এই মাঠটা ব্যাস নির্ণয় করতে হবে ওকে ব্যাস নির্ণয় করতে হবে ওকে যেটা আমি যদি বৃত্ত হয় মানে এই বৃত্ত যদি একটা ব্যাস হয় আর ওখান থেকে আমরা 2πr পাবো 2πr 2πr থেকে আমরা r এর মান পেয়ে যাবো অথবা ব্যাস পেয়ে যাবো ব্যাস হলো 2r তাহলে এসব আমরা তাহলে এখন বের করবো যে এক মিনিটে ঘোড়াটি যায় হলো 66 মিটার তাহলে 1.5 মিনিটে যায় কত সেটা বের করব 1.5 মিনিটে যা যাবে ওইটাই হচ্ছে তার ওই বৃত্তাকার মাঠে পরিধি আর পরিধি হচ্ছে 2πr তাহলে কি আমাদের ব্যাস হইছে তাহলে ব্যাস হলো 2r আমরা সহজে পেয়ে যাব পাক দিন তাহলে খেয়াল করো যে ঘোড়াটি ঘোড়াটি 1 মিনিটে যায় 1 মিনিটে ছেষট্টি মিটার বা দৌড়ায় তাহলে ঘোড়াটি 3/2 মিনিটে যায় কত তাহলে 66 গুণ হলো উপরে ভাগ তাহলে কত হবে 3/2 মিটার সমান আমাদের কাটাকাটি একবার আসি 92 এখানে করলে 33 এতে তোমার 66 তারপর আমি কত দিলাম 33 হলো 92 তাহলে বৃত্তাকার মাঠে পরিধি হচ্ছে 92 মিটার 2πr তাহলে বৃত্তাকার মাঠের পরিধি হচ্ছে 2πr মাঠের আচ্ছা তাহলে কি মাঠের ব্যাস সমান 2r বৃত্তাকার প্রশ্ন মতে
প্রশ্ন মতে 2 পাই আর ব্যাস দুয়ার তাহলে পরিধি কত তাহলে পরিধি হবে 2 পাই আর মানে পরিধি 2 পাই আর 2 পাই আর প্রশ্ন মতে 2 পাই আর প্রশ্ন মতে 2 পাই আর হচ্ছে নিয়ম এটা তাহলে আমরা লিখি 2 পাই আর স্যার দেখা যায় না তো ঠিক মতো তাহলে পাই মান বসা দেবে 99 পাই মান বসা যদি 3.1416 এটা ক্যালকুলেশন করলে আসবে কত ক্যালকুলেটর চাপলে দেখো কত আসে তাহলে আসে কত 31.513 31.513 মিটার প্রায় 31.513 মিটার প্রায় আশা করি বুঝতে পারছো লেখাটা টাফ সাফ সাফ হয়েছে তাহলে এইভাবে বৃত্তাকার ক্ষেত্রের বা বৃত্তের পরিধি ব্যাস ব্যাসার্ধ এবং বৃত্তাংশ বা বৃত্তকলা কেন্দ্রে উৎপন্ন কোণ বের করা যাবে ইত্যাদি যত বৃত্ত সংক্রান্ত আছে আমাদের সমস্যা সেগুলো বের করা যাবে এর পরবর্তী একটা আছে যেটা 3 নম্বরে তোমাদের বইতে আছে একটি বৃত্তাংশ ক্ষেত্রফল বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গ মিটার একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গ মিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফলের সূত্র জানি যে পাই আর স্কয়ার থিটা বাই 360 ডিগ্রি বৃত্তের ব্যাসার্ধ আর সমান 21 মিটার দেওয়া আছে বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেই উৎপন্ন কোণ বের করতে হবে তাহলে কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে থিটা কোণ কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে লেখাটা ঠিকভাবে দেখা যায় না স্যার আচ্ছা দেখতেছি পরবর্তীতে আমরা দেখি ঠিক কলম ব্যবহার করতেছি এটা খেয়াল করো বোর্ডটা একটা সমস্যা আছে আশা করি এবার দেখতে পারবো ভালো করে 3 নম্বর প্রশ্ন দেবে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে 77 বর্গ মিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার অর্থাৎ আর এর মান এবং বৃত্তচাপটি কেন্দ্র দিয়ে কোণ উৎপন্ন করে সেটা আমরা থিটা ধরবো আর এই থিটার মানটা নির্ণয় করতে হবে তাহলে ধরে নেই বৃত্তাংশের ব্যাসার্ধ বা বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রে উৎপন্ন কোণ সমান থিটা এই থিটা কোণটা আমাদের বের করতে হবে আর দেওয়া আছে বৃত্তাংশের ক্ষেত্রফল বৃত্তাংশের ক্ষেত্রফল শেষ হলে কিন্তু দিয়ে নেই বৃত্তাংশের ক্ষেত্রফল বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী পাই আর স্কয়ার থিটা এটা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল পাই আর স্কয়ার থিটা বাই 360 ডিগ্রি প্রশ্ন হতে দিয়ে এটা হচ্ছে 77 বর্গ মিটার এটা হচ্ছে 77 বর্গ মিটার প্রশ্ন হতে না কেন্দ্রের উপর কোণ কি থিটা কোণ স্যার
কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে থিটা কোণ। ও আচ্ছা স্যার, জি বুঝতে পারছি। বিন্দুতে ক্ষেত্রফল দেয়া আছে এখানে, তাহলে এখান থেকে আমরা থিটা কোণটা বের করব। তাহলে প্রশ্ন মতে লিখতে পারো পাই আর স্কয়ার থিটা বাই 360 ডিগ্রি সমান 77, বা তাহলে আমরা থিটাটা যদি বামে রাখি তাহলে 77 গুণ করলে এখানে হবে 360 ডিগ্রি, সব রাশিগুলো ডান পাশে নিয়ে যাবো, এখানে আসবে পায়ের মান আর আসবে থিটার মান, সরি থিটা না, এটা তোমাদের বের করতে হবে, এখানে আসবে আর স্কয়ার, তাহলে সব মানগুলো এবার বসাবো 360 ডিগ্রি বাই পরিমিতির ক্ষেত্রে এত মিটার কেন সমস্যা? কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে সেটা, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 20.008 ডিগ্রি মিটার, তত পেরা এই হলো আমাদের থিটা মান বের হয়ে গেল, তা বুঝতে পারছো? তাহলে এইভাবে আরো অনেক সমস্যা আছে, দেখো 16.3 চার, এটা আশা করি বুঝতে পারছো তোমরা, তাই না? তাহলে আমরা কি করলাম, আমাদের কেন্দ্র উৎপন্ন কোণ মান বের চেয়েছে, সেটা আমরা তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর সমান 21 মিটার দেওয়া আছে, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ধরলাম, বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে পাই আর স্কয়ার থিটা বাই 360 ডিগ্রি, এটা আমরা জানি সূত্র, আর ওই বৃত্তাংশের ক্ষেত্রফলটাই হচ্ছে 77 মিটার বর্গ মিটার, তাহলে এখান থেকে আমরা বাদ দিয়ে থিটা মানটা রেখে বাকি রাশিগুলো আমরা ডান পাশে নিয়ে গেলাম, বাদ থেকে সেটা গুণ দিয়ে উল্টাই দিলাম এবং সব মানগুলো বসানো হলো, তাহলে বসালে দেখলাম যে 20.008 ডিগ্রি মিটার প্রায়, তাহলে এইটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, থিটার মানটা আমরা এভাবে বের করতে পারি। অর্থাৎ আমরা যে কোনো অজ্ঞাত রাশি এখানে বলছি আগেও, যেখানে আছে আর থিটা দিকে, এগুলো আর এর মান থিটা মান অজ্ঞাত রাশি, এর যে কোনো একটা মান দেওয়া থাকলে আমরা আর একটা মান পেয়ে যাবো, যদি মনে করো থিটার মান দেওয়া থাকে আর এর মান কখনো বের করতে হয় তাহলে এখান থেকে আমরা আর এর মানটা ব্যাসার্ধ বৃত্তাকার মাঠে ব্যাসার্ধ পেয়ে যাবো, আশা করছি বুঝতে পারছিস তোমার। এরপর 4 নম্বরটা দেখতে পারো, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে এটাও এই একই নিয়মে একই সূত্র তোমরা অনুশীলন করবে, আমি পরবর্তীতে চলে যাচ্ছি। 4 নম্বরটা একই নিয়মে, বৃত্তের ব্যাসার্ধ আর সমান 14 সেন্টিমিটার দেওয়া আছে, বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি থেটার মান দেওয়া আছে, তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল পাই আর স্কয়ার থেটা বাই 360 ডিগ্রি, এখানে এই মানগুলো বসাই দিলে পেয়ে যাবে। অর্থাৎ এই এইগুলি বৃত্তাংশের ক্ষেত্রফল দিয়েছি 4 নম্বরের ক্ষেত্রে, তাহলে আর এর মান দেওয়া আছে, থেটার মান দেওয়া আছে, এই সূত্র দিলে তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল পাওয়া যাবে। আমরা পরবর্তীতে 5 নম্বরটা দেখি, একটা ইম্পর্টেন্ট স্যার, এটা কোন সূত্রে স্যার এটা একটু বলেন, বলো প্রশ্ন বলো স্যার, এটা মানে কোন সূত্র দিয়ে করব এটা একটু বুঝি নাই স্যার। একই সূত্র, এই যে বৃত্তাংশের ক্ষেত্রফল যে সূত্র লিখছি বলে দেখো, খেয়াল করো আমি হাত দিচ্ছি, এই সূত্র পাই আর স্কয়ার থিটা বাই 360 ডিগ্রি, আর এমন দেওয়া আছে থিটার মান দেওয়া আছে, বসাই দিলে আছে আসলে, ঠিক আছে? জি স্যার, বুঝছি স্যার, ওকে। আচ্ছা 5 নম্বরে দেখো, 5 নম্বর প্রশ্ন দেখো বইতে আছে, 5 নম্বরটা খেয়াল করো, প্রশ্নটা পড়ো আগে, আসমান প্রশ্নটা পড়ো,
পাঁচ নম্বর প্রশ্ন আছে, শুনতে পাচ্ছ তোমরা? বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে, রাস্তাটি ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। তাহলে বৃত্তাকার মাঠ ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটি ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়, রাস্তাটি প্রস্থ নির্ণয়। তাহলে আমরা বাইরে একটা রাস্তা এইভাবে দেখতে পারি, রাস্তা বাদে শুধু বৃত্তাকার মাঠকে আমরা স্মল আর ব্যাসার্ধটাকে স্মল আর এটা আমাদের সময় ক্যাপিটাল আর আর কবি হচ্ছে স্মল আর ক্যাপিটাল আর রাস্তা সহ হচ্ছে বাইরের পরিধি হবে 2π ক্যাপিটাল আর ভিতরের পাশে 2π স্মল আর, এই দুইটা পরিধি হচ্ছে 44 মিটার বড়। মানে রাস্তাতে প্রস্থ কত, ক্যাপিটাল আর থেকে স্মল আর যদি বাদ দেয় তাহলে আমাদের এই যে প্রশস্ত রাস্তাটুকু এই প্রস্থটুকু বের করা যাবে। তাহলে আমরা ধরি ধরি রাস্তা সহ বৃত্তাকার মাঠে পরিধি 2π ক্যাপিটাল আর, রাস্তা বাদে বৃত্তাকার মাঠে পরিধি 2π স্মল আর, রাস্তার প্রস্থ ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এত মিটার, সবকটা যেহেতু মিটারে দেওয়া আছে আমরা মিটারে নিয়ে যাবো, সব এটা মিটার একক দিলে হয় যেহেতু মিটার দেওয়া আছে মিটার। প্রশ্ন মতে দুইটার পার্থক্য অর্থাৎ 2π ক্যাপিটাল আর মাইনাস 2π স্মল আর ইকুয়াল টু 44 বা আমরা এখানে 2π যদি কমন হয় তাহলে থাকবে আর মাইনাস আর ইকুয়াল টু 44 বা ক্যাপিটাল আর মাইনাস আর ইকুয়াল টু 44 ভাগ হলো 2π, তাহলে 2π নাম বসালে 44 ডিভাইডেড 2 ইনটু 3.1416, এখানে ক্যালকুলেটর চাপলে মানটা দেখো কত আসে, সেই মানটা যে রাস্তা প্রস্থ। স্যার একজন স্টুডেন্ট এসে বসে আছে স্যার, ওকে একটু জয়েন করে দেন। ক্লাস প্রায় শেষের দিকে, এখন জয়েন করলে হবে স্যার, ও আগে একবার আসছিল ওর এমবি শেষ হয়ে গিয়েছিল বলে। আচ্ছা ঠিক আছে, বেশ থ্যাংক ইউ স্যার। তাহলে দেখো এখন কত আছে, এটা 3.7.003 মিটার, তাহলে এটা আসলো 7.003 মিটার প্রায়। এইভাবে আমাদের বৃত্ত সংক্রান্ত অনেক সমস্যা সমাধান করা যায়, অর্থাৎ বৃত্তর সূত্র যোগ পয়টা যদি তোমাদের ভালো উপস্থিত থাকে এবং বিষয়বস্তু সম্পর্কে যদি ভালো ধারণা থাকে তাহলে আশা করি বৃত্ত সংক্রান্ত সমস্যা থাকবে না। তোমরা এগুলে আরো প্র্যাকটিস করো, আর অনুশীলন অনেকগুলো আছে, উদাহরণ দেওয়া আছে, বৃত্ত সংক্রান্ত কিছু কাজও আছে, কাজগুলো নিজেরা প্র্যাকটিস করলে সমস্যা দেখাবা। আর এই অনুশীলন প্র্যাকটিস করতে বিশেষ করে সূত্র মুখস্থ করা জরুরি, গণিতে একটা বিষয় হচ্ছে সূত্রগুলো যদি না জানো না বুঝে মুখস্থ শুরু করলে হবে না, বুঝে এটাকে
আত্মস্থ করতে হবে, তাহলে মনে করো এই কোনো সমস্যা হবে না। আসলে বিদ্যুৎ যে সম্রাট যে সমস্যা মেন উদাহরণ হলো সেগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। এই ধরনের যে বাকি অনুশীলনীয় সমস্যাগুলো রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো, সামনের জন্য আমি আবার দেখা দেবো। তোমাদের প্রতিদিন এই টাইমে একটার সময় ক্লাস চলবে, আশা করি মনোযোগ সহকারে দেখবা। আর আজকে তাহলে তোমাদের যে কয়টা আলোচনা পুরস্কার সম্পর্কে আলোচনা করলাম বা সমস্যা দেখলাম এগুলো আবার বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে বুঝতে পারো। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, ভালো থেকো, পাঠে মনোযোগী হও, করোনা কালীন সময় বাইরে বেশি ঘোরাফেরা না করে বাসায় বসে অনুশীলন করো। সবাইকে ধন্যবাদ। জি স্যার, থ্যাংক ইউ স্যার, লাভ ইউ।